মাত্র কয়েক মাস বয়সী মারিনা, বছরে পারাখা ভ্যালেন্টিনা, শিশু গাভর নিউম্যান, হাস্যোজ্জ্বল কিশোরী এলি, এডিথ ও অ্যান ফ্রাঙ্ক, দুরন্ত কিশোর মোশে, ফ্লোরিকা লিভারম্যান, এহিয়েল মিন্সবার্গ, অ্যারন্ট গোলম্যান, রেনে এলভারেশেম, ইজাবেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধুমাত্র ধর্মীয় পরিচয় ও ভিন্ন জাতিসত্তার কারণে নির্মমভাবে হত্যার শিকার 15 লাখ শিশুর মধ্যে তারাও ছিল। মনুষ্যত্ব, মানবিকতার মৃত্যু, নিষ্ঠুরতা, ষড়যন্ত্র, অন্যায় আর ঘৃণার আগুনে পুড়ে ছাই হয়েছে তরুণ বৃদ্ধ পরিবার সহ একটি সম্প্রদায়ের 60 লাখ মানুষ। বিশ্ব ইতিহাসে যা এযাবৎকালের সবচেয়ে বর্বরোচিত গণহত্যা হিসেবে বিবেচিত হয়, এটি হলোকস্ট বা সোয়া নামে পরিচিত। שאל את השומר, מה זה האשן? הוא אמר, האשן? עכשיו שורפים את ההורים שלכם. ক্ষমতা দখলের পর 1933 সাল থেকেই হিটলারের নাৎসি জার্মানি খ্রিস্টান নয় বলে দেশটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের লাখো মানুষের ওপর অত্যাচার, নির্যাতন আর নিপীড়ন শুরু করে। 1933 থেকে 1949 সাল এ সময়ে অন্তত 400টি কালো আইন জারি করা হয় ইহুদিদের ওপর। 1933 সালের 31 মার্চ ইহুদি ডাক্তারদের লাইসেন্স বাতিল করা হয়। 7 এপ্রিল সরকারি বিভাগ থেকে কর্মকর্তা কর্মচারীদের চাকুরিচ্যুত করা হয়। একই দিন আইনি পেশায় নিযুক্ত থাকাদের লাইসেন্স বাতিল করা হয়। 25 এপ্রিল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ইহুদি শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে ফেলার আইন জারি হয়। জুলাইয়ের 14 তারিখ নাগরিকত্ব বাতিল করে ইহুদি সম্প্রদায়ের জনগণকে জার্মানিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই বছরের অক্টোবরের 4 তারিখ সব সম্পাদকীয়র কাছ থেকে ইহুদিদের অব্যাহতি। 1935 সালের 21 মে জার্মান সেনাবাহিনী থেকে ইহুদি সম্প্রদায়ের সব অফিসারকে বহিষ্কার করা হয়। 15 সেপ্টেম্বর বৈবাহিক সম্পর্কে জড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 1936 সালের 11 জানুয়ারি কর বিভাগ ও কর সংক্রান্ত সব কাজ থেকে ইহুদিদের অব্যাহতি দেয়া হয়। অক্টোবর 15 তারিখ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সব শিক্ষককে বহিষ্কার করা হয়। 1937 সালের 9 এপ্রিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইহুদি সন্তানদের ভর্তি না করার নির্দেশ। 1938 সালের এপ্রিলের 26 তারিখ সব ইহুদিদের তাদের সম্পদের তালিকা জমা করার নির্দেশ। অক্টোবরের 5 তারিখ তাদের কাছে থাকা পাসপোর্ট বাতিল ঘোষণা করা হয়। নভেম্বরের 2 তারিখ সব ইহুদিদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা। নভেম্বরের 15 তে সব শিক্ষা প্রতিষ্ঠানে থাকা ইহুদি শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়। নভেম্বরের 28 ইহুদিদের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ডিসেম্বরের 14 ইহুদি মালিকানাধীন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করা হয়। 1939 সালের 21 ফেব্রুয়ারি ইহুদিদের কাছে থাকা তাদের গচ্ছিত স্বর্ণ, রূপা, হীরা সহ মূল্যবান ধাতু কোনো ধরনের ক্ষতিপূরণ বা বিনিময় ছাড়াই কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ আসে। পাবলিক প্রেসে ইহুদিদের চিহ্নিত করতে তাদের স্টার অফ ডেভিড বা হলুদ তারকা চিহ্ন পরা বাধ্যতামূলক করা হয়। রেস্টুরেন্ট, পার্ক কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে এর আগেই বন্ধ হয়ে যায় ইহুদি সম্প্রদায়ের মানুষদের প্রবেশাধিকার। সবশেষ এ সম্প্রদায়ের মানুষদের মূল সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় ছোট ছোট ঘেটো বা কোয়াটারে। সে সময় ইউরোপ জুড়ে তৈরি হয় 1143টি ঘেটো। তবে এত সব অমানবিকতাতেও সন্তুষ্ট হচ্ছিলেন না বর্ণবাদী হিটলার ও তার সমর্থকরা। গোটা সম্প্রদায়ের লাখো মানুষকে চিরতরে নিশ্চিহ্ন করতে তৈরি হয় নীল নকশা, দ্য ফাইনাল সলিউশন, যা ছিল জার্মানি, পোল্যান্ড, অস্ট্রিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, ক্রোয়েশিয়া, গ্রিস ও নরওয়ে থাকা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে ইহুদি সম্প্রদায়ের সব মানুষকে হত্যা করা। এদের মধ্যে পোল্যান্ড, অস্ট্রিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, ইউক্রেন, ইতালি, নাৎসি সমর্থক সরকার থাকায় জার্মানির মতোই দেশগুলোতে শুরু হয় হত্যাযজ্ঞ। বাকি দেশগুলোতে হামলা চালিয়ে সেগুলোকে অবরুদ্ধ করে সেখানকার ইহুদি সম্প্রদায়ের ওপর শুরু হয় গণহত্যা।
পরিকল্পিত এই হত্যাযজ্ঞে অপরাধের প্রমাণ লুকাতে ভয়ঙ্কর ফাঁদ পাতে নাৎসিরা। ইউরোপ জুড়ে থাকা ইহুদি সম্প্রদায়ের কোয়ার্টার থেকে সম্প্রদায়ের মানুষদের নতুন স্থানে কাজ ও একসাথে থাকতে দেওয়ার কথা বলে ট্রেনে করে তাদের পাঠিয়ে দেওয়া হয় কনসেন্ট্রেশন ক্যাম্প বা মৃত্যু গুহায়। ট্রেন থেকে পৌঁছাতেই নারী শিশু ও পুরুষদের তিন ভাগে ভাগ করে ক্যাম্পের কোয়ার্টারে রাখা হতো। তাদের মাথার চুল ফেলে দিয়ে বিশেষ কয়েদিদের পোশাক পরিয়ে হাতে খোদাই করে দেওয়া হতো ক্রমিক নম্বর। এরপর সেই হতভাগ্যদের ঠিকানা গ্যাস চেম্বারে। 1941 থেকে 45 সাল পর্যন্ত চলে ফাইনাল সলিউশন, তৈরি হয় 4000 ডেথ ক্যাম্প। পৈশাচিকতার মাত্রা সর্বোচ্চ সীমা ছাড়ালো যখন ক্যাম্পে থাকা জার্মান নাৎসি ডাক্তাররা ইহুদি যমজ শিশুদের শরীরে বৈজ্ঞানিক পরীক্ষার নামে বিকৃত অত্যাচার চালিয়ে তাদের হত্যা করত। যাদের ভাগ্য প্রসন্ন ছিল শুধুমাত্র তারাই গ্যাস চেম্বারে যাওয়ার আগেই অনাহার, শারীরিক নির্যাতন কিংবা তীব্র ঠান্ডায় অথবা পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় প্রহরীদের গুলিতে মারা পড়েন। শুধুমাত্র পোল্যান্ডের কুখ্যাত অসুইজ মৃত্যুকূপে 10 লাখ মানুষকে হত্যা করেছিল নাৎসি বাহিনী। তবে সৃষ্টিকর্তা যাদের রক্ষাকর্তা তাদের তিনি বাঁচাবেনই, এমন অমূল্য বাণীকে সত্য করে বেঁচেছিলেন বাকিরা। বিশ্ববাসীর কাছে পৌঁছে যায় গণহত্যার খবর, শুরু হয় প্রতিবাদ প্রতিরোধ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া সহ মিত্রবাহিনীর হাতে পরাজিত হয় হিটলারের নাৎসি বাহিনী। উদ্ধার করা হয় অর্ধমৃত, গুরুতর আহত, পঙ্গু, মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় থাকা বাকি মানুষগুলোকে। পুরোপুরি উন্মোচিত হয় লাখো মানুষকে হত্যার বিভীষিকাময় অধ্যায়। মানুষরূপী নাৎসি হায়নাদের বিচারের মুখোমুখি করা হয় বিখ্যাত নুরেমবার্গ ট্রায়ালে, বাকিরা পালিয়ে আশ্রয় নেয় বিভিন্ন দেশে। হলোকস্টে প্রাণ হারানো লাখো মানুষের স্মরণে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘ প্রতি বছরের 27 জানুয়ারি আন্তর্জাতিক হলোকস্ট রিমেম্ব্রান্স ডে পালন করে আসছে। এই দিনটি বিশ্ববাসীকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জাতিগত কিংবা ধর্মীয় বিদ্বেষ কিভাবে সৃষ্টিকর্তার সবচেয়ে সেরা সৃষ্টি মানুষকে সবচেয়ে নিকৃষ্ট, নির্মম আর ঘৃণিত করে তোলে, ধ্বংসস্তূপ আর মৃত্যুপরীতে পরিণত হয় সবকিছু। তাই ভুক্তভোগী সম্প্রদায় সহ শান্তিকামী প্রতিটি মানুষের দৃঢ় প্রতিজ্ঞা আর কখনো এমনটা নয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ,